বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাবা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যে অভ্যর্থনা কমিটি তার সদস্য ডক্টর মোহাম্মদ আজম খান, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল শুরু হচ্ছে, দুদিনব্যাপী এই কাউন্সিল, এবং আপনি নিজেও প্রস্তুতি কমিটির সঙ্গে যুক্ত আছেন। কেমন হতে যাচ্ছে এবারকার কাউন্সিল? সব মিলিয়ে প্রস্তুতি, প্রত্যাশা, কাউন্সিল হলেই অনেক রকমের কৌতূহল মানুষের থাকে যে আওয়ামী লীগ বা যে কোনো দল আগামী দিনে কী নীতি নির্ধারণ করবে, তার পলিসিতে বড় কোনো পরিবর্তন আসবে কি না সেটি একটি, দ্বিতীয়ত হচ্ছে নেতৃত্বে কী ধরনের পরিবর্তন আসবে। তো নানারকম খবরাখবর পত্রপত্রিকা আসছে, যদি আপনি আমাদেরকে কিছুটা খবরাখবর দিতে পারেন ডক্টর আজম খান। ধন্যবাদ জিল্লুর ভাই। প্রথমে আমি বিজয়ের এই মাসে 30 লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যবৃন্দ এবং 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহত, সাথে এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিল, এটা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের এই কাউন্সিলের যে ইতিহাস এবং ঐতিহ্য, এই আপনারা লক্ষ্য করবেন যে আজ প্রায় কয়েক মাস ব্যাপী আমাদের যে প্রস্তুতি, হ্যাঁ, সেটা হলো যে সবসময়ই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই কাউন্সিলটা একটা আনন্দমুখর এবং সবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু করে। এটার জন্য অলরেডি অনেকগুলো কমিটি হয়েছে, হ্যাঁ, সেই কমিটিগুলো অনেক দীর্ঘদিন যাবৎ কাজ করছে। হ্যাঁ, এখন যেটা আপনি বললেন নেতৃত্বের প্রশ্ন, সেটা এখন আমাদের আসলে বাংলাদেশ না, শুধু এই এই উপমহাদেশের জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের জন্য তো অবশ্যই একজন যোগ্য নেতৃত্ব, তার ব্যাপারে আমাদের কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব বা কিছু নাই, উনি আমাদের থাকবেন, আমাদেরকে নেতৃত্ব দেবেন। এখন বাকি যে পদগুলো আছেন, অ্যাকচুয়ালি আমাদের জননেত্রী শেখ হাসিনা রাজনীতিটাকে এমনভাবে করেন যে সবার মানে হারির খবর পর্যন্ত নিয়েই তারপরে উনি সিদ্ধান্ত নেন। তাই এখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, আমরা যারা কর্মী আছি, শেখ হাসিনার যারা আমরা কর্মী, আমরা সদা সর্বদাই একটা কথাই বলি যে আমাদেরকে যে যে কাউকে অথবা যাকে যেখানেই বসাবেন, হ্যাঁ, উনি সেই দায়িত্বগুলো পালন করবেন, সাথে আমরা যারা কর্মী আছি আমরা শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে কাজ করে যাব। তো এখন সবসময় আপনি দেখে আসবেন যে এটা আওয়ামী লীগের কাউন্সিলের একটা ঐতিহ্য যে নেতৃত্বের বিভিন্ন মানে নবীন এবং প্রবীণের সমন্বয় করে এবং নেতৃত্বকে ভবিষ্যৎ প্রজন্মকে যাতে সঠিক নেতৃত্ব দিতে পারে সেই জন্য কিন্তু নেতৃত্ব নিয়ে আসে। আর সেটা মোটামুটি মনে করেন যে আমাদের কাউন্সিলের মাধ্যমে সাধারণত এই আমাদের আমরা যেহেতু ফুললি কনফিডেন্ট যে আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি যে ওনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমাদের দেশ সরকার জনগণ যেইভাবে সামনের দিকে এগিয়ে চলছে এবং দেশ যেই উন্নয়নের যে শিখরে উঠে যাচ্ছে সেই হিসাবে জননেত্রী শেখ হাসিনা যেইভাবে একটা কমিটি গঠন করবেন এবং আমাদের যাদেরকে পছন্দ করে ওনার সেই দায়িত্ব দিবেন এবং তার বাইরেও আমরা যারা থাকব, যদি আমরা সেই নেতৃত্ব পাই তাহলে সেখানেও থাকবো, বাইরে থাকলেও আমরা সমভাবে এই দেশ এবং জনগণের জন্য সর্বদাই কাজ করে যাব। আর একটা যে কথা বলি, আমাদের এই সম্মেলন প্রস্তুতির অনেকগুলো কমিটি আছে, হ্যাঁ, এবং দীর্ঘদিন যাবৎ এই কমিটিগুলো কাজ করে আসছে। যেমন আপনি বললেন আমি অভ্যর্থনা উপকমিটির একজন সদস্য, সাথে আমি স্বাস্থ্য উপকমিটিরও সদস্য, কিন্তু আমাদের এই এই দায়িত্বগুলো ভাগ করে করে আমরা যে কার্ড ডিস্ট্রিবিউশন এবং সবাইকে মানে সেই এখানে রিসিভ করা, মানে একটা মানে কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আপনাদের বিএনপির মানে এটা কি এটাকে ওয়ান কাইন্ড অফ গেট টুগেদার? না, গেট টুগেদার সেটাও ঠিক না, কারণ আমরা এমন কোনো পলিসি দেখি না যেটা একটা সম্মেলনের মধ্য দিয়ে নির্ধারিত হয়, যদিও নতুন নতুন পলিসি আপনারা সবসময় এটা গ্রহণ করেন। না, সেটা এবং নেতৃত্বের প্রশ্ন যে দলের শীর্ষ নেত্রী ঠিক করেন, দুটো দলই, তিনি কমিটিটা করে দেন, তাহলে যে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা যে দলের উপর, কাউন্সিলররা যদি চায়, আপনি এইটা আমি খুব বিনয়ের সাথে জিলুবা আমি বলতে চাচ্ছি, কাউন্সিলররা যদি চায়
নেতৃত্বের পরিবর্তন, তাহলে কিন্তু আওয়ামী লীগ কখনোই সেটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। নেতৃত্ব পরিবর্তন চায় আমাদের দলনীতি শেখ হাসিনা অনেকদিনই যাবত বলছেন যে আমি তো অনেক দিন হলো এবার হাল ধরার জন্য, কিন্তু যেহেতু আমাদের দেশ এবং জাতির জন্য তাকে প্রয়োজন, আমরা আওয়ামী লীগের যারা কর্মী আছি তারা তাকে চাই। এখন হলো কাউন্সিলররা যদি ওইখানে কোনো নেতৃত্বের ব্যাপারে কোনো প্রশ্ন তুলে আওয়ামী লীগ কিন্তু সেটা সর্বাগ্রে মেনে নেবে। একটা প্রশ্ন যদি ডক্টর আজম খানের কথা বলি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দূরদর্শী বেশ যোগ্য নেতৃত্বের কারণে আপনারা দীর্ঘদিন ধরে টানা ক্ষমতায় আছেন, দলকে একটা জায়গায় তিনি নিয়ে এসেছেন, তিনি একা কতদূর টেনে নিয়ে যাবেন? কারণ হচ্ছে যে আপনারা, আমি বলছি আপনারা নিজেরাও সবাই মনে করেন যে উনিই একমাত্র যোগ্য নেতৃত্ব ঠিক করতে পারবেন বিভিন্ন স্তরে, এক। দুই হচ্ছে উনি সম্প্রতি বিজয় দিবসের সভায় বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ সিঁড়িতে পড়েছিল, আওয়ামী লীগ নেতারা সেদিন আসেননি এবং এটা এখন উনি বুঝে উঠতে পারেন না। মানে এই যে কষ্ট, যেই অভিযোগরা অন্যান্যরা বিভিন্ন সময় করেন সেটা যে ওনার মধ্যে আছে, উনি হয়তো বড় নেত্রী বলে এটি প্রকাশ করেননি কিন্তু এখন তিনি প্রকাশ করছেন। তৃতীয়ত, এর আগে আপনার মনে আছে যে আওয়ামী লীগের এক সভায় তিনি বলেছিলেন যে একমাত্র ওনাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। সো আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একা আর আর কতদূর আপনাদেরকে টেনে নিয়ে যাবেন? মানে আপনাদের সেই সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, সততা সেটা কোথায়? সেটা তো সব মিলিয়ে অনুপস্থিত দেখা যাচ্ছে। না না, সেটা আমি বলছি যে সেটাও কিন্তু এই আমাদের এই কাউন্সিলের মাধ্যমে, হ্যাঁ, নেত্রী কিন্তু সেটাও আস্তে আস্তে তৈরি করছেন এবং এইবারে কাউন্সিল আপনি দেখবেন যে আমরা আশাবাদী যে আমাদের সেই নেতৃত্বটা এইভাবে উনি একটা কমিটি গঠন করবেন যে ভবিষ্যৎ প্রজন্মকে মানে এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা যুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের নেতৃত্ব দরকার উনি মানে তৈরি করে দিয়েই তারপরে যাবেন। আমরা আমরা এটা পুরোপুরি আশাবাদী। আর যেটা আপনি বললেন যে এই গণতান্ত্রিক চর্চা যে দলের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে কিন্তু বরাবরই গণতান্ত্রিক চর্চা হয়ে আসে। আপনি আপনি কখনোই দেখবেন না যে আওয়ামী লীগের নির্বাহী কমিটি অথবা মানে শেখ হাসিনার মতো একজন নেত্রী আছে বলে সম্ভব হচ্ছে। যদি নেত্রী ওরকম না থাকতেন বা নেত্রীর যদি একক কর্তৃত্ব না থাকতো তাহলে তো এই গণতন্ত্র চর্চা আপনারা কতটা করতে পারতেন? না না, সেটা সেটা হলো কি যে এটা রাজনীতি কিন্তু তার নিজের ধারায় চলতে থাকে। তো যখন মনে করেন যে যে সিচুয়েশনের উপরে বা পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু রাজনীতি চলবে এবং গণতান্ত্রিক ওয়েতে দেশ চালাতে হলে আমরা আত্মবিশ্বাসী জননেত্রী শেখ হাসিনা উনি একটা নেতৃত্ব তৈরি করে দিয়ে যাবেন যেই নেতৃত্ব এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাবে। আসবো আবার আপনার কাছে। মিস নীলোফার চৌধুরী মনি, নিজে করেন এক বড় দল, আরেক বড় দলের যারা ক্ষমতায় আছেন এবং মোটা দাগে এখন তাদের কি বেশি শক্তিমান বলে মনে হচ্ছে? তারা তাদের সম্মেলন হতে যাচ্ছে, তো অন্য দলের নেত্রী হিসেবেও নিশ্চয়ই আপনি চান যে প্রতিটি রাজনৈতিক দলই বাংলাদেশে শক্তিশালী হোক, প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক। তো এই সম্মেলনকে ঘিরে কি প্রত্যাশা, কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন। আওয়ামী লীগের সম্মেলন, যদিও বাংলাদেশে গণতন্ত্র ছিটে ফোটা নাই, তারপরেও দলীয় গণতন্ত্র বৃদ্ধি পাক। আওয়ামী লীগ একটা অনেক পুরানো এবং বড় সংগঠন। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্রী হিসেবে বলবো, আওয়ামী লীগ বেঁচে থাক ততদিন যতদিন বাংলাদেশ বেঁচে থাকে। এই কারণে যে আওয়ামী লীগ বেঁচে থাকলেই আমার দলটাও বেঁচে থাকবে, আওয়ামী লীগ বেঁচে থাকলেই সমালোচনার একটা ক্ষেত্র থাকবে। যদিও আওয়ামী লীগ সমালোচনার ধার ধারে না, এবং একটা সময় যে আওয়ামী লীগের কথা আমি শুনে এসেছিলাম বা পড়ে এসেছিলাম, সে আওয়ামী লীগের মিনিমাম কিছুই এখন আর নাই। যেটা আজম ভাই এতক্ষণ বললেন, আজম ভাইকে বলতে হয়, কারণ আজম ভাই কী থেকে কী বলবে সে পথটাই না চলে যায়, এমনিই তো পাচ্ছে না। তারপর আমি চাই আজম ভাইও একটা ভালো পথ পাক, শুধু কাজ করে যাবে তা না, দাঁত মুখ থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সেবাই উনি করেন, হ্যাঁ, দলের সেবাও করেন, বাট আমি চাই যে ভালো মানুষগুলো আওয়ামী লীগকে সমৃদ্ধ করুক, যেটা হয় না আওয়ামী লীগে বহুদিন যাবে। অনেক মানুষকে সুন্দরভাবে হাসানোর চেষ্টা করে আওয়ামী লীগে। আওয়ামী লীগে এখন যাদের দেখি ম্যাক্সিমাম জোকার, সরি, এটা আমি চাই না। একজন একজন রাজনৈতিক কর্মী হিসাবে কোন দল করি সেটা বড় কথা না। আওয়ামী লীগে যেটা আগে হতো না, যেটা আওয়ামী লীগের একটা CSRS যেটাকে বলি, ওটা দেখে দেখে তাদের পদ দেওয়া হতো, বাট এখন হঠাৎ করে এসে দেখি যে হাইব্রিডগুলো বড় হয়ে গেছে আর যাদের বড় হওয়ার কথা তারা পিছাতে পিছাতে একদম দেয়ালে ঠেকে গেছে। ওই জায়গাটায় আওয়ামী লীগ এখনও চাইলে পারে। আওয়ামী লীগকে মনে হচ্ছে, আওয়ামী লীগ আপনি যে কথাটা বললেন, আমি জানি না খোঁচা দিয়ে বললেন না সত্যি কথা বললেন, যে আওয়ামী লীগ বড় একটা দল এই মুহূর্তে, আপনারাও বড় দল, বাট আওয়ামী লীগ এরকম বুঝাতে চাইছে। আওয়ামী লীগ ওই জায়গায় বলতে চাই, বারবার সরকারে আসলে
সরকারের সমালোচনা থেকে আস্তে আস্তে দলের ভিত নষ্ট হয়ে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায়, গণতন্ত্রের ছিটে ফোঁটাও থাকে না, সেইখানে আওয়ামী লীগ বেশ বেকায়দায় আছে, বেকায়দায় দলে আছে, বেকায়দায় চরমভাবে বেকায়দায় দেশেও আছে। তো ওই জায়গায় আওয়ামী লীগ এখনও যদি মনে করে যে আমি সরকারে নাই, আমার দলটাকে ওইভাবেই গুছানো উচিত, যারা পুঁথি পাঠক বা যারা যাত্রাপালা করে তারা বাদ দিয়ে যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ, সত্যিকার আওয়ামী লীগের জন্য সত্যিকার অর্থে জীবন দেয়, ওই আওয়ামী লীগগুলো থাকলে, যেটা ওই একুশ বছর ক্ষমতার স্বাদ ছাড়া আওয়ামী লীগ যেগুলো ছিল, ওই আওয়ামী লীগগুলো আমার দৃষ্টিতে বড় আওয়ামী লীগ, ওদের মতো আওয়ামী লীগ দিয়ে যদি গঠন করতে পারে আগামী দিন ভালো, আইদার অন্য দলেরও যে অবস্থা আওয়ামী লীগেরও তার চেয়েও খারাপ অবস্থা হবে, কারণ টাকা পয়সা এখন আওয়ামী লীগের পিয়ন দারোয়ান চাপরাশির ঘরেও শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার এফডিআর, কিংবা বিদেশে বেগমগঞ্জ শেখগঞ্জ অমুক পাড়া তমুক পাড়া সব আওয়ামী পাড়া ভরে গেছে। তো রাশেদ খান মেনন নৌকা মার্কার প্রতীক নিয়ে ইলেকশনে পাশ করে বলছে দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 900,000,000,000,000। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আওয়ামী লীগ কয়েকদিন পরে এমন না হয়ে যায় যে লুম্বাস্তে গাউজারের মতো যে সত্যিকার আওয়ামী লীগ পাবে না, এখনও যদি চেষ্টা করে তারা ভালো কমিটি করতে পারে এবং তারা গণতান্ত্রিক হোক দল গঠনে এই জায়গায়। যেমন আমি এই কথাটা বলতাম না জিল্লুর ভাই, এই কথাটা আমি একজন ছাত্রনেত্রী সাবেক হিসেবে বলি, আমি যে আমার চুলচেরা হিসেব আওয়ামী লীগের ছাত্রলীগের যে ছাত্রনেতারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, একদিন অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছে, দেশের জন্য অনেক মঙ্গলের কাজ করবে স্বপ্ন দেখেছে, তারা কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারাও প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করার লোক, ছেলে মেয়ে তারা হতে পারে না, কিন্তু যারা যাদের বাবা একসময় আওয়ামী লীগ করতো তারা কোনোদিন ছাত্রলীগ করতো না, তারা ভোগবিলাসায় মত্ত হয়ে লেখাপড়াটা শেষ করে একটা সময় ডাক্তার ডুক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নামের সাথে এসে বড় বড় আওয়ামী লীগের নেতা হয়ে গেছে, বাপ কুয়াস্ত। সো এই জায়গাটা, এই জায়গাটাও তারা যদি দৃষ্টি দেয় ভালো হবে। আমি আপনার এই আকাঙ্ক্ষা নিঃসন্দেহে সৎ আকাঙ্ক্ষা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সমালোচনা কি কেবলমাত্র আওয়ামী লীগের জন্য প্রযোজ্য? যেমন এই জোকার টোকার বললেন, বিএনপি তো জোকার টোকার খুব কম আছে বলে অনেকে মনে করেন এবং কারো কথার সঙ্গে কারো কোনো মিল নেই, একই কথা একই বাণী প্রতিদিন দিয়ে চলেছেন, কেউ কেউ টেলিভিশন ক্যামেরা দেখলেই কথা বলতে পছন্দ করেন বা ডেকে ডেকে বলেন, এরকম তো বিএনপি তো আছে। আর এই যে গণতন্ত্রের কথা বললেন, সেই গণতন্ত্র আওয়ামী লীগ তো তাও একটা নিয়মিত বিরতিতে সম্মেলন করে, বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক, আপনাদের তো কাউন্সিল টাউন্সিলের কোনো দেখা টাকা পাওয়া যায় না এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমি বলছি। এবং তৃতীয়ত হচ্ছে যেটি আপনি বলবার চেষ্টা করছেন যে এই যে উড়ে এসে জুড়ে বসা হাইব্রিড, এর পরিমাণও তো বিএনপিতে আওয়ামী লীগের চেয়ে খুব কম তা তো না, মানে ধন্যবাদ অনেক বেশি। যেমন বিশাল কেন্দ্রীয় কমিটি 500 সদস্যের, আমার তো ধারণা যদি একটা কর্মসূচি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এখন ডাকেন যে ঢাকা শহরে কোনো জনগণেরও দরকার নেই, কর্মীরও দরকার নেই, শুধুমাত্র একটা কর্মসূচি, যেই কর্মসূচিতে 8 জন সংসদ সদস্য, জাতীয় স্থায়ী কমিটির যে কজন সদস্য আছেন এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন আর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সপাচেক আছেন, এরা শুধু রাস্তায় নামবেন একদিনের জন্য বা দুদিন রাস্তায় থাকবেন এবং না নামলে আগের দিন পদত্যাগ করবেন, আমার মনে হয় না কতজনকে পাওয়া যাবে। মানে আমি একজন দেশের নাগরিক হিসেবে আপনাদের অভিজ্ঞতা রাখার, কারণ আমরা চাই আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে থাকুক, বিএনপি একটা শক্তিশালী। আপনার সঙ্গে আমার পার্থক্যটা কোথায় জানেন, আপনি অনেক মেধাবী আর আমি অনেক অমেধাবী। আমার সঙ্গে আপনার বড় পার্থক্য হচ্ছে আপনি একজন নেত্রী, আপনার অনেক ফলোয়ার আছে, আমার কোনো, আমি নেতাও না কর্মীও না দলও করি না। আমি আপনার সঙ্গে এই জায়গায় পার্থক্য, একবারে 50টা প্রশ্নগুলো আমি কিভাবে উত্তর দিব আমি ভুলে যাবো। তো আমি এই কথা মাঝখানে আপনি আবার প্রশ্ন আমাকে করতে পারেন, আমি এগুলার উত্তরটা দিই। আসলে এত সেন্সিটিভ জায়গায় প্রশ্ন করেছেন, আমি অনেক সময় আওয়ামী লীগকে মিন করে কিন্তু নিজের কষ্টের কথাও বলে ফেলেছি এবং বলার একটা জায়গায় আমি বলেছি আওয়ামী লীগ অনেক পুরানো দল, অনেক বিএনপিও এখন অনেক পুরানো হয়েছে কিন্তু আওয়ামী লীগ তার চেয়েও অনেক পুরানো দল। হ্যাঁ, তো সেই জায়গায় আমি বলবো যে ওই গ্রামে একটা কথা বলেন, আগের হাল যেদিকে যায় পরের হাল ওদিকে যায়, আমরা কিন্তু পজিটিভ কোনো কাউকে ফলো করি না, নেগেটিভ ফলোর আমাদের কোনো জুড়ি নাই। আমি যেমন ধরেন আওয়ামী লীগকে আগে বলতাম, আমি প্রায় সময়ই বলতাম, জোরে জোরে বলতাম নিজের দলে যে আওয়ামী লীগ এমন একটা দল বাইরে থেকে আসে ওইখানে গিয়ে খুব ভালো কিছু করা যায় না, কিন্তু এখন কিন্তু তা না, এখন বাইরে থেকে গিয়েই ওইখানেও সাবেক আমলা সাবেক সেনাবাহিনী সাবেক কোনো বিভিন্ন ইসের এদের অনেক গতি হয়েছে। সেই জায়গা থেকে আমি বলছি আপনার প্রশ্নের উত্তরে যে বিএনপি ঢাউস কমিটি অস্বীকার করব না,
বিএনপিকে এরকম বলা হয়েছিল যে বিএনপি আগে 7 কোটি, যখন দেশ স্বাধীন হয়েছে তখন 7 কোটি, 7.5 কোটি জনগণ ছিল, এখন দেশের অনেক বছর অর্ধ শতাব্দীর কাছাকাছি, এখন তো প্রায় 16-18 কোটি মানুষ। সো মানুষ যেহেতু বেড়েছে, পদের সংখ্যাও বাড়বে, তো পদের সংখ্যা বেড়েছে, কিন্তু ওই যে কোয়ালিটি আর কোয়ান্টিটি, কোয়ালিটি কোয়ান্টিটিটা মেকআপ বা বিএনপির উপর এত বেশি ধকল, এত বেশি ঝড় গিয়েছে আজকে 12 বছর যাবৎ যাচ্ছে যে বিএনপি, আমি কিন্তু আমার পুরখা জায়গা থেকেই আমি আজকে আজম ভাইকে কয়েকটা কথা বলেছি, আমি 2006-এর যে বিএনপিকে দেখেছি, 2006-এও আজকের আওয়ামী লীগের মতোই বা তার চেয়ে বেশি ছিল বিএনপির কিছুটা আভ্যন্তরীণ অহংকারটা। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি মনে হয়েছিল যে সব চিরস্থায়ী বন্দোবস্ত, শুধু চিরস্থায়ী বন্দোবস্ত না, এরকম কথা ছিল যে নৌকার যদি লগি বৈঠা থাকে তাহলে আমাদের কি আছে, ধান কাটতে কি লাগে, লাইক এইটা, এইসব নেগেটিভ প্রতিযোগিতা কখনো ভালো কিছু বয়ে আনে না। এবং আমি ওইখান থেকে প্রচুর শিখেছি, শিখছি এখনো, কিন্তু শিখছি বলে আমার কিছু হবে না, এমনি আমার কোনো দুঃখও নাই। আমি যে কথাটা আপনি বললেন যে এই 500-700 সদস্য বিশিষ্ট কমিটি, আমি দুঃখের সাথে বলছি যাদেরকে এই কমিটিতে আনা হয়েছে অনেকে অনেকে চেনে না, এটা যেমন সত্যি, আবার এইখানেও একটা দায়ভার আছে যে আপনার নেতৃস্থানীয় অনেককে চিনে না, সেটা প্লিজ অনেকে না, এখানে কিন্তু সবই নেতৃস্থানীয়, বিকজ সেন্ট্রাল কমিটি বড় বড় পদে, আজম ভাই এটা সেন্ট্রাল কমিটির কথা বলছেন, বড় পদে, সম্পাদকীয় পদে বা অনেকে অনেকে চিনে না, সেক্রেটারি পদে, এটা আমি লিখেও আছে এখন, ওটা বললেন না, যেহেতু কমিটি একটু ছোট তাই আপনারা বলতে পারেন, কিন্তু আপনারাও জানেন যে কিভাবে, আপনার মতো আমি তেল দিব না, তেল দিতে পারি না, বাট আমি আমি যা সত্য তাই বলছি। তো এখন দেখা গেছে যে যারা লিডার, যেমন ধরেন যে অনেক ক্ষেত্রে এমন হয় যে কোনো মিটিংয়ে যেয়ে বসলাম, বসার পরে গিয়ে দেখি আজম ভাই আমার আগে যেয়ে বসছে, আজম ভাই আমার অনেক অনেক জুনিয়র লিডার, আমি আমি কিন্তু ফর এক্সাম্পল এখন আজম ভাই এই মুহূর্তে আমার চেয়ে সিনিয়র পোস্টে, আজম ভাই আমি উত্তর দিয়ে ঢুকছি, আজম ভাই দক্ষিণে তাকায় আছে, যে চোখাচোখি হলেই যে আসনটা ছাড়তে হবে, কিন্তু আজম ভাইয়ের পথ কিন্তু আসনটাই ধরে রাখতে বলে। এই যে মেন্টাল কন্ট্রিডিকশনটা, এই কন্ট্রিডিকশনে দলটাকে কিন্তু পিছিয়ে নিয়ে যায়, আমি এটা সব দলের জন্য বেয়াদবদের জয় জয়কার আর কি। এবং তারপর আরেকটা জিনিস, হঠাৎ করে একজন নেতা হলো, কি কারণে কিভাবে নেতা হলো, তার কোনো শানে নজুল নাই, সারমর্ম নাই, সামারি নাই, তো এই যখন এই সামারিগুলো থাকে না তখন মানুষ হতাশ হয়, লিডাররা হতাশ হয়, কারণ লিডারশিপের একটাই কারণ, আপনি যে কথাটা বলেছেন, অরিজিনাল লিডাররা কিন্তু কখনো টেলিভিশনকে, আমি অরিজিনাল লিডার কিন্তু জানি না, কিন্তু কর্মী বলে তো দাবি করতেই পারে, এমন তো আছে আপনাদের দলই আছে, আমি আমি আপনাকে বলি, দুদিন দুদিন রাজপথে না দাঁড়িয়েও তো সংসদে চলে, সংসদে ঢুকে পড়েছে, আমি আপনাকে বলি, আপনাদের আপনাদের সহযোগিতায় বাংলাদেশে আমাকে অনেকেই চেনে, বাট আপনারা বলতে পারবেন না যে আমাকে কখনো টকশোতে না ডাকলে আমি ফোন করি, কিন্তু এটা কিন্তু প্রায়ই আপনার সামনে, যখন আমি হাফ এন আওয়ার আগে বসি আমি কিন্তু অনেক ফোন দেখি কে ফোন করেছে বুঝি। সো এই এই টাইপের নেতারা ভরে গেছে সব দলে, নট অনলি বিএনপি, এখন এই টাইপের নেতা যখন থাকবে, হাইব্রিড নেতা থাকলে দলের বা দেশের কোনো উপকার হবে না। আমি সারাক্ষণ আওয়ামী লীগের নামে অনেক কথা বলি, আওয়ামী লীগ 30 তারিখে ভোট, 29 তারিখে নিয়েছে, আওয়ামী লীগ 14-তে ভোট হতেই দেয় নাই, বাট আমি একটু শেষ করি পরে ওনাকে দিয়েন, তো বেশি বলবেন উনি, তো আওয়ামী লীগ যেটা করে, আমি তো আমি তো বুক চিতিয়ে আমি তো গুলি খাওয়ার জন্য দাঁড়াতে পারি নাই, এইটা দাঁড়াতে পারিনি ওই আপনার ওই কথাটার মধ্যে, যে আমরা যদি এই 500-700 যদি দাঁড়াতে পারতাম রাস্তায়, এবং ওই জায়গাটায় একটা কথা আরেকটা যেটা ভুলে গেছি, যেটা হলো যে আমাকে যখন চরম বিলো স্ট্যান্ডার্ড, যাকে আমি আয়াবুয়াতেও রাখবো কিনা সন্দেহ আছে, সেই লোক যখন আমাকে ফোন করে বলবে, জিল্লুর ভাই, যে আপনি কিন্তু আসবেন, আপনার ওই দিন মিটিং আছে, তখন কিন্তু হাউ ডিয়ার ইউ, এই কথাটাই মনে পড়ে। তো এবং ওইখান থেকে রাজনীতি কিন্তু মানুষ সেবার জন্য করতে যায়, সম্মানের জন্য করতে যায়, আমি আমার দেশে আমার অবদান থাকবে, আমার দেশ ভালো থাকবে, আমিও ভালো থাকব, এটা কিন্তু একটা ডাক্তারি বিদ্যার চেয়ে অনেক বড় বিদ্যা, যে একজন ডাক্তার রুগী দেখে রুগীর পালস হিসাব করে, আর একজন পলিটিশিয়ান সমস্ত মানুষের পালস তাকে হিসাব করতে হয়, সেই পালসে যদি একটু ভুল হয় একটা জাতি ডেস্ট্রয় হয়ে যায়। সেই জায়গা থেকে আমি বলছি, অবশ্যই সবগুলা দলের কাউন্সিলে সবগুলা দলের নট অনলি টাকা খেয়ে পদ দেওয়া, এটা হতে পারবে না, এটা কিন্তু খালি চোখে বোঝা যাবে না যে আজকে জিল্লুর ভাই আপনি আমাকে পয়সা খেয়ে টাকা পদ দিলেন বড়, কিন্তু এটা 10 বছর পরে আপনি এটা রেজাল্ট পাবেন, যেটা আমরা পাচ্ছি, যেটা অনেকেই পাচ্ছে, যেটা আওয়ামী লীগও পাচ্ছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে, কোনো রাজনৈতিক দল নাই এখন, যারা আছে সব হাওয়া হাওয়া, আমি বলবো কেউ ক্ষমতায় আছে কেউ নাই, তফাৎটা শুধু এই যায়। ডক্টর আজম খান, আমি প্রথমেই মনি আপার বিভিন্ন প্রসঙ্গ দিয়ে খুব সংক্ষেপেই বলছি, নাহলে এটা দীর্ঘ সময় লাগবে। এক নম্বর কথা যেটা দিয়ে আপনি শুরু করেছেন যে গণতন্ত্রের চিটাপোটা নাই, এই কথা যেহেতু আপনি বলতে পেরেছেন, এটাই প্রমাণ করে যে এখনও দেশে গণতন্ত্র আছে। আপনি একটা
পপুলার মানে তৃতীয় মাত্রা একটা প্রোগ্রামে এসে যখন বলতে পারছেন যে গণতন্ত্রের সিটাপোটা না, এটাই প্রমাণ করে যে দেশে গণতন্ত্র আছে। আর সমালোচনা করলে আপনি যেটা বলেছেন, আমি দ্বিতীয়বার তো কথা বলেছেন যে সমালোচনা করা যায় না, আপনি বেশি দূর যেতে হবে না। এই এই পরশুদিন আমাদের এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রী যে ক্ষমা চেয়েছে, নেত্রী কথা বলেছে এটা নিয়ে, সেটা কিন্তু সমালোচনার পরিপ্রেক্ষিতেই বলেছে এবং আওয়ামী লীগের কোনো ভুলের কোনো যদি নমুনা পাওয়া যায় ওটা নিয়ে সমালোচনা হলে আওয়ামী লীগ সর্বদাই সেটা সংশোধন করে এবং কাউকে কিন্তু ছাড় দেয় না। সেটা আওয়ামী লীগের যত বড় নেতাই হোক, যে মনে হয় সেই হোক, কাউকে কিন্তু ছাড় দেয় না। তো অতএব সমালোচনা করলে সেটা যদি গঠনমূলক হয় তাহলে আওয়ামী লীগ সেটা মানে গ্রহণ করে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করে। আর আপনি যেটা বললেন যে এই যে সিএস বা আরএস না দেখে নেতা তৈরি করা হয়, বেসিক্যালি আওয়ামী লীগের ত্যাগী এবং মানে রাজনীতি করতে করতে মানে উপরে এসেছে এই সংখ্যা এত বেশি যে আমাদের কেন্দ্রীয় কমিটিতে মাত্র এখন 81 সদস্য বিশিষ্ট করে হয়েছে, আগে কিন্তু 71 ছিল। এই এত বেশি নেতাকর্মী যে এত এত সংখ্যক মানে অল্প সংখ্যক পদের জন্য, হ্যাঁ এটা এখানে সিএস আরএস না শুধু, আরো মানে ডিএনএ টেস্ট করেও কিন্তু এখানে ডিএনএটাই টেস্ট করা হয়, সিএসআরএস হয় না। তাহলে যুবলীগের যে প্রেসিডেন্ট হলো মাত্র, সে কয়দিন রাজনীতি করেছে? হতে পারে রাজনৈতিক পরিবারে ডিএনএ টেস্ট হয়েছে, বাট সিএসআরএস হয় না, ডিএনএ টেস্ট হয়েছে। আমি বলছি আপনাকে, তার দরকার আমি সেটা উত্তর দেব। আচ্ছা ঠিক আছে, এখন হলো যে আপনি বললেন যে আপনার আপনার কথা সবগুলো আমি একটু সংক্ষেপে উত্তর দিচ্ছি যে মানে আওয়ামী লীগ বেকায়দায় আছে। আমি ধন্যবাদ আপনাকে, আসলেই আওয়ামী লীগ খুব বেকায়দায় আছে। কারণ একটা আমরা আমরা রাজনীতি করি, হ্যাঁ রাজনীতির মাঠে যদি আমরা হ্যাঁ রাজনৈতিক প্লেয়ার না পাই, হ্যাঁ তাহলে তো বেকায়দায় পড়বই। আপনি আওয়ামী লীগের রাজনীতি করতে যেয়ে এই এই মানে একটা মানে অস্তিত্ব বিলীন হওয়ার মতো একটা বিএনপি দল যে অবস্থা হয়েছে, এটা তো সত্যিকার অর্থেই আমরা আওয়ামী লীগ বেকায়দায় পড়ে গেছে। কারণ হলো কি, আপনি আমরা আমাদের আজকে কাউন্সিল হচ্ছে বা আজকে আমাদের নেতা নির্ধারণ হবে, সেটা হয়তো এই মানে তার অতীতের যে রাজনৈতিক ইতিহাস সেগুলো মানে চিন্তা ভাবনা করে নয়। আর এই 12 বছর যদি আমরা বিএনপির সাথে রাজনৈতিক মানে ফাইট দিতে পারতাম, আমাদের আরও নেতাকর্মী, তাহলে সেখান থেকেও কিন্তু অনেক নেতাকর্মী। এখন রাজনৈতিক মানে মানে কারোর সাথে প্রতিযোগিতা করার কোনো ইয়ে নাই। আর সে তার যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কেন বেকায়দা আছে, এই যে রাজনৈতিক কর্মী নেতাকর্মীগুলো আছে আস্তে আস্তে তারা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ওই তেলবাজি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা এটা খুবই বিপদ আছে। চিন্তা করেন, যদি টকশো না থাকতো দেশে, হ্যাঁ তাহলে কারোর সঙ্গে কোনো কথা বলার প্র্যাকটিস করার সুযোগ থাকতো না, রাজপথ নাই, মঞ্চ নাই, কিছু নাই, কিছু সরকারি দলের লোকজন কিছু করতেই হয় না, কারণ কোনো একেবারে এখন সেটাই। সেই ক্ষেত্রে আমি বলছি যে আসলে ভাগ্য ভালো যে দেশে 50-60টা টকশো চলে, আওয়ামী লীগ আসলে বেকায়দা আছে। কারণ অ্যাকচুয়ালি আপনি যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান বা আমরা যদি চাই, তাহলে কিন্তু একজন একটা শক্তিশালী বিরোধী দল দরকার, যেই বিরোধী দলটা মানে এটা মানে দেখেন এটা এটা নিয়ে আলোচনা করতে গেলে তাহলে এটা দীর্ঘ সময়। কারণ একটু পরে তো আবার নীলফার চৌধুরী মনি বলবেন আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় না, আমাদেরকে নিশ্চিন্ত করে দিচ্ছে। আমাদেরও কখনো দাঁড়াইতে দেয় না জিল্লুর ভাই, রাস্তায় আমরা দাঁড়িয়েছি। আপনাদের কি বলেন, আপনার সময় আপনি বলেন রাস্তায় আমরা দাঁড়িয়েছি, আপনি জিল্লুর ভাই আমাদের কি এই যে হয়তো মনিয়াপা একটা কথা বলে বলবে যে আমরা জনতা মঞ্চ করেছি সেটা দিয়ে আমলাতন্ত্রকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু এই জনতা মঞ্চ একটা দিনে 8 বার 10 বার 13 বার পর্যন্ত ভেঙে দিয়েছে, আমরা আবার আবার একটু পরে যে আবার মঞ্চ বানিয়েছি। এটা এইসব রাজনৈতিক উদাহরণ, এই উদাহরণগুলো আমাকে সে দেখেন আমাকে দেখেন আমাকে যখন নাকি এই বিএনপি যেদিন ক্ষমতা থেকে যায় 28 অক্টোবর এই শাহবাগ মোড়ে এই বিএনপির মানে ড্যাবের ইয়ে কর্মী আর পুলিশ আমাকে যখন মারলো, মেরে আমি যখন ট্রমা হসপিটালে ভর্তি আছি, হ্যাঁ পরের দিন বা তারপরের দিন হ্যাঁ আমাকে ওই যে বড় যে ই আছে সিএনজি ওই হসপিটাল থেকে নিয়ে এসে আমাকে এখানে এই যে এই দোল চত্বরে আমার ওইখানে ক্র্যাশ দেওয়া ভর করে দাঁড় করে দেওয়া বক্তৃতা দেওয়া হয়েছে।
এই যে আমাদের যে এই যে আমিও আসছি হসপিটাল থেকে আবার আমাকে ওইভাবে চ্যাংদোলা করে হসপিটাল আপনি তো এটা শো করছেন না শোনা আমি আমি কি কেন শো করলে পারে আমি কি জানো এই যে এই তাহলে তো ইস্যু যেতাম না কোর্টে যে আমি বেলুন নিয়েছি বিএনপি মারতে পারে এখন এই এই যে যেটা বললেন যে যে বেকায়দা সত্যিকার অর্থে আমরা বেকায়দা আছি আরো আরো কথা বলছি আপনি যেটা বললেন যে এই যে এই নেতাকর্মী বা মানে ইয়ে পিয়ন দারোয়ান যেটা তাদের কোটি কোটি টাকা আছে এটা সঠিক কথা নয় হ্যাঁ গুটি কিছু মানুষ হ্যাঁ এই কারণে লোকে এই দেশের এখন অনেক মানুষের নৈতিক চরিত্রের বিশেষ মানে বিপর্যয় হয়েছে হ্যাঁ তো এই নৈতিক চরিত্র থেকে যারা বিপর্যস্ত তারা আওয়ামী লীগের অনেক অনেকেই সেই দুর্নীতিগ্রস্ত আমি নৈতিক চরিত্রের বিপর্যয় হচ্ছে তার দায় কে নিবে না এটা এটা তো সবাই নিতে হবে হ্যাঁ সেটা প্রেক্ষাপট বিভিন্ন নেতৃত্ব এখন আমি কিন্তু জিল্লু ভাই এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু গত ইলেকশনের আগে আপনার এই তৃতীয় মাত্রায় আমি ইলেকশনের আগে আপনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমি এখানে বলে গিয়েছিলাম আমি যেহেতু ছোটোখাটো মানুষ হয়তো এটা কোড হয় নাই আমি বলে গিয়েছিলাম যে এই ইলেকশনের পরে আমাদের জননেত্রী শেখ হাসিনা ইলেকশনে জিতে প্রধানমন্ত্রী হবে এবং আওয়ামী লীগের দুর্নীতিবাজদের ধরবে আপনি দেখতে পেয়েছেন হ্যাঁ এটা বলে গেছে এবং আপনি অ্যাপ্রিসিয়েটও করেছেন তো এখন দুর্নীতিবাজদের ধরা কিন্তু শেষ হয়নি এখন যেহেতু আওয়ামী লীগের কাউন্সিল হ্যাঁ আমাদের সমস্ত নেতাকর্মীরা এই ব্যস্ততা দুর্নীতিবাজদের ধরবে দুর্নীতি দমন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের চালিয়ে যাচ্ছে কারণ নাকি তারাও আবার আওয়ামী লীগের কাছে না আচ্ছা আমি বলছি তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তো এখন ওইটা এই ওইটাই দেখবেন যে এই এই শুদ্ধি অভিযান কিন্তু শেষ হয়নি এবং শেষ হবে না এটা যেহেতু আমাদের গত আমরা আওয়ামী লীগের কাউন্সিলও মোটামুটি বুঝবো হ্যাঁ হ্যাঁ সেটা বোঝা যাবে নেতৃত্ব যখন আসবে তখন বুঝবো এটা সেটা বুঝতে এবং এবার আমরা আশা করছি যে আসলে আমরা অনেকে অনেকে হয়তো নেতৃত্ব দিয়েছে হ্যাঁ যাদের হয়তো সেই যোগ্যতা প্রমাণ করতে পারেনি তাদেরকে চেঞ্জ করে হ্যাঁ আমাদের জননেত্রী শেখ হাসিনা সেটা করবে আর মনিয়াপা একটা কথা বলেছেন যে অনেকে ডাক্তার হয়ে বা ইঞ্জিনিয়ার হয়ে বা কোনো ইসে হয়ে বা মানে পেশাজীবী সংগঠন থেকে এসে নেতা হয়ে গেছে সেটা সঠিক আমি বলতে আমি বলছি যারা নেতাদের ছেলে মেয়েদের কথা বলে ডাক্তারের প্রসঙ্গ অন্য কারণে বলছি আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক আছে কিন্তু সেটা বলছি যে নেতা হওয়ার জন্য বিদেশ আমি এইটা সংখ্যা যদি আপনি দেখেন যে এই যে মানে আমাদের বলেছে যে মুখটুক ঠিক করে দেন না আপনি আচ্ছা না ওটা বুঝছি ওটা না ওটা বলতেছি ওটা তো অন্য প্রসঙ্গে বলেছে আমি আবার ঠিক করেছিলাম যে হাসিও সুন্দর করে দেন সেটা সেটা তো আমরা চেষ্টা করি যাই হোক ওটা না এখন আমাদের আমি বলছি যে এই মানে আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো নেতাই আজ পর্যন্ত মানে আওয়ামী লীগের এরকম আসে নাই হ্যাঁ হ্যাঁ অনেক কমিটিতে অনেক জায়গায় অনেক হাইব্রিড বা ওই যে যেটা আমাদের দলের সাধারণ সম্পাদক বলে থাকেন আসলে সেটাতে আমরা এখন সাফার করছি হ্যাঁ সেগুলো শুদ্ধ অভিযানের মধ্যে ইনশাল্লাহ এসে যাবে আর আরেকটা জিনিস বলি আপনি যেটা বলছেন যে সাবেক বিভিন্ন আমলা বা বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন এই নেতৃত্ব এখন মানে যে কোনো সময় নমিনেশন পেয়ে যাচ্ছে হ্যাঁ তো এখন জিনিসটা হলো আপনার মানে আপনার বুঝতে হবে আপনি যদি খেয়াল করেন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে 91 আওয়ামী লীগ কাদেরকে নমিনেশন দিয়েছিলেন হ্যাঁ এবং 91 যখন নাকি সমস্ত মিডিয়া সহকারে শুরু করে দেশবাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বলে প্রস্তুত ছিল সেই সময় যে আওয়ামী লীগ যেই নমিনেশনগুলো দিয়েছিল হ্যাঁ দেশের শ্রেষ্ঠ সন্তানদের নমিনেশন দিয়েছিল কিন্তু সেই ইলেকশনে কিন্তু এই বিভিন্ন মানে কারসাজির কারণে ক্ষমতায় আসতে পারেনি হ্যাঁ কিন্তু পরবর্তী পর্যায়ে যখন নাকি আওয়ামী লীগও কিছু এই এরকম ব্যবসায়ী বা কিছু আমলা এনে আবার নির্বাচন করে নৈতিকতা কি থাকলো হ্যাঁ না কিছু আমি কিন্তু সব বলি কিছু যাই হোক আর একটা বলেছেন যে আপনারা 12 বছরে একেবারে মানে বিএনপির মানে আমরা অস্তিত্ব বিলীন করে দিয়েছি আমি একটা খুব মানে বিনয়ের সাথে বলতে চাই 21 বছরে আপনারা এমনভাবে বিলীন করতে দিয়ে মানে করতে চেয়েছেন যে 21 বছরের মধ্যে ভারসাম্য একবারও এই টিভিতে মানে টিভিতে একবারও বঙ্গবন্ধুর ছবি দেখানো হয় নাই মানে এমনভাবে আমাদেরকে বিলীন করতে দিয়েছে দিতে চেয়েছিল কিন্তু ইতিহাস কখনো মানে কেউ আটকিয়ে রাখতে পারে না সে অটোমেটিক্যালি ইতিহাস ইতিহাসের কথা বলে দেয় হ্যাঁ নীলোফার চৌধুরী মনির কাছে আপনার শেষ হয়েছে আচ্ছা না আর একটু বলতে চাচ্ছি আর একটা জিনিস যে আপনি যেটা বলেছেন যে টাকা দিয়ে মানে পদ পাওয়া কেনা বেচা আওয়ামী লীগের কোনো কমিটিতে সেই জিনিসটা কখনো হয় না আমি খুব আমি কিন্তু বিনয়ের সাথে বলছি আওয়ামী লীগের হ্যাঁ ওই যে যুবলীগ বা ওই যে অঙ্গ সংগঠন অথবা সহযোগী সংগঠন এইসব জায়গায় কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সেটা আমি অস্বীকার করছি না সেগুলো কিন্তু সংশোধনের
মানে কাজটি আমাদের জননেত্রী হাতে নিয়েছেন। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কেনাবেচা তো না, কেনাবেচা আমি শেখ হাসিনা ছাড়া অনেক কি করা যায় না 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 এটা আমি বলে আওয়ামী লীগের কমিটিতে, আওয়ামী লীগের কমিটিতে মানে কোনো পদ পাওয়ার জন্য কোনো কেনাবেচা বা ইয়ে হয় না, এটা কখনোই হতো না, এখনও হয় না। এবং আওয়ামী লীগের এই 300 আসনের নমিনেশন পেতেও কিন্তু কোনো রকম টাকা লেনদেনের ব্যাপারটা নাই, এটা কিন্তু আমাদের অন্তত স্ট্রিক্টলি। হ্যাঁ, কিন্তু নমিনেশন পাইয়ে দিব দলে পদ দিয়ে দিব, এগুলো বলে তো যে কেউ টাকা নিতে পারে, এটা তো এটা একটা ওই যে আমি বললাম নৈতিক চৈতন্য অপেক্ষয়ের কিছু লোক আছে তারা করছে, কিন্তু সেটা আমি আপনার মাধ্যমে আমি এখানে সবাইকে বলে দিতে চাই যে বেসিক্যালি অরিজিনালি টাকা দিয়ে বা বেচা কেনা করে আওয়ামী লীগের পদ এবং নমিনেশন পাওয়া যায়। যাওয়ার আগে দু তিনটে ছোট প্রশ্ন করি, এবং সেটি হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা সবসময় বলে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব সময় দাবি করে, কিন্তু আমরা দেখছি যে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগই মিলিয়ে ফেলেছে সর্বশেষ রাজাকারের তালিকা, যেটি নিয়ে আপনি বললেন যে মুক্তি বিজয় বিষয়ক মন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী স্বয়ং করেছেন, প্রধানমন্ত্রী আবার একথাও বলেছেন যে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে বলেছেন, তিনি কেন শুনলেন না সেটি তিনি বুঝতে পারেননি, তার মানে প্রধানমন্ত্রীর কথাও আসলে মন্ত্রীবর্গ সবসময় খুব গুরুত্ব দিয়ে শোনেন না, এটি এটি মনে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধাদের সম্মান বা বিদেশিদের সম্মান জানাতে গিয়ে সোনার মধ্যে ভেজাল দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সময় আমরা দেখি ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে দেশের সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ পদেও অনেকে দীর্ঘদিন কাজ করেছেন। সো এটি আপনি কি বলবেন গণতন্ত্রের কথা, আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছে, ভোট ভাতের লড়াইয়ের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার কাজ করেছে, সেই আওয়ামী লীগের সময় গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে, ভোট নিয়ে প্রশ্ন উঠছে, ভাত না হলেও নানান খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ তো এইসব সমস্যার সমাধান করতে পারছে না, না করতে পারছে না তা না, আপনি দেখেন যে পারছে কি না, আমি সেটা বলতে পারছে না সেটা প্রশ্নটা, কিন্তু এখন জিনিসটা হয়েছে কি, আপনি যেটা বললেন প্রথমে যে এই মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে, আমি শুধু আমাদের বড় বড় নেতৃবৃন্দ আছে আপনার মাধ্যমে আমি এখানে বলতে চাই, আমি দয়া করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আপনি কোনো ডেট দিবেন না। হ্যাঁ, আপনি সময় লাগলে সময় নিন, সঠিক তালিকাটা আমাদের জনগণের সামনে প্রকাশ করুন, কারণ এটা মারাত্মক একটা সেন্সিটিভ একটা ব্যাপার। হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধাকে যদি কোনোভাবে অপমান করা হয় তাহলে এটা শুধু মানে আমাদের নেতৃত্ব আমাদের দেশ এবং জাতি ব্যতীত হয়। হ্যাঁ, আর সেটা আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু অলরেডি বলেছেন উনি এটা ইনভেস্টিগেশন করবেন, এবং এটা ইনভেস্টিগেশন করে যারা এটার সাথে জড়িত আছে তাদের কিন্তু মানে ধরা হবে, কারণ এটা কিন্তু মানে মানে সহজ ব্যাপার না, মুক্তিযোদ্ধাদের নিয়ে মশকরা করা এটা কখনো আওয়ামী লীগ মানে কোনোভাবেই টলারেট করবে না, এক নম্বর। আর দুই নম্বর আপনি যেটা বললেন যে এই আর একটা প্রশ্ন, গণতন্ত্র ভোট ভাত, অ্যাকচুয়ালি গণতন্ত্র ভোট ভাতের জন্য এই যখন মানুষ রাস্তায় নামে তখন কিন্তু কেউ তার সামনে টিকতে পারে না, যখন গণতন্ত্র ভোট ভাত সব কিছু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড চলে এবং যখন নাকি ওই স্ট্যান্ডার্ডটা আপরাইজিং হয় তখন কিন্তু আপনার ওই মানুষের মধ্যে ওই উৎসাহ উদ্দীপনাটা থাকে না। তো এখন হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আমাদের এই সরকার চালানোর সময় বা কোনো রকম ভুলভ্রান্তি হলে সেটাকে আমাদেরকে ধরিয়ে দেওয়া হোক, আমরা সেটা সংশোধন করব, আর যদি সংশোধন না করি করতে পারি তাহলে তো আমাদের মানে জনগণ ভোট দিবে না, আমরা জোর করে ভোট নিতেও পারবো না যদি আমরা সেই মানে পর্যায়টা পর্যন্ত না যেতে পারি। তো আমাদের যেই দেশ পরিচালনা প্লাস হলো সমস্ত জননেত্রীর যেই মানে জনপ্রিয়তা সব কিছু মিলে উনি দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে এখানে আর মানে যে ভোট আর ভাতের অধিকারের জন্য কেউ রাস্তায় নামছে। মিস নীলোফার চৌধুরী মনি, বা আওয়ামী লীগকে যখন এসব প্রশ্ন করা হয় নিশ্চয়ই আপনাদের খুব শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা তো এর বাইরে কোনো অবস্থাতেই নাই, এক হচ্ছে নিশ্চিহ্ন করবার রাজনীতি উনি উদাহরণ দিয়েছেন আপনারা করেছেন, 21 আগস্ট একটি বড় উদাহরণ, দ্বিতীয়ত হচ্ছে যে ভোট ব্যবস্থাকে ধ্বংস করবার চেষ্টা আপনারা করেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটি ওনারা বাতিল করে এখনও অনেকের কাছে সমালোচিত নিন্দিত সেই ব্যবস্থাকে বিতর্কিত করবার চেষ্টা আপনারা করেছেন,
এবং স্বাধীনতা বিরোধীদের সম্পর্ক এত কিছু শুনবার পর রাজাকারের তালিকা যেদিন প্রথম প্রকাশিত হলো সেদিনই আপনাদের নেতৃত্ব বলল এটি এটি বিএনপিকে বিতর্কিত করার জন্য করা হয়েছে। আমরা অবশ্য তালিকার মধ্যে বিএনপির কতজন আছে সেটি এখনো শুনিনি, বরং দেখলাম যারা মুক্তিযোদ্ধা যাদের কোনো অবস্থাতেই রাজাকারের তালিকায় বা রাজাকারের খাতায় নাম লেখানোর কারণ নেই তাদের নাম অনেক দেখা গেল। সো এই যে বিএনপির এই যে প্রতিক্রিয়া বা বিএনপি কেন যেন একটা ঠিক ওই রাজাকারের গন্ধটা গায়ের সঙ্গে মেখে রাখতে একটা পারফিউম হিসেবে পছন্দ করে। ধন্যবাদ আপনাকে। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। স্বাধীনতা বিজয়ের মাস এই জায়গায় অনেকদিন আপনার এখানে বলেছি যে বাংলাদেশে আইনের শাসন নাই, কিন্তু আজকের অবস্থাটা এমন, রাজাকারের তালিকা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশে কোনো কার্যকর সরকার বহুদিন অনুপস্থিত, বহুদিন অনুপস্থিত। আপনার কথার উত্তর এখানেই আছে, যেটা যে নিশ্চিহ্নর যে রাজনীতি, আপনি একুশে আগস্টের কথা বললেন, একুশে আগস্টের এটাও কিন্তু প্রশাসনিক কু একরকম, এটা ইন্টারন্যাশনাল একটা ষড়যন্ত্র। তারপরেও আমি এই জায়গাটায় বলবো যে সরকার তথ্য উপাত্ত এড়াতে পারে না, যেহেতু সেই দিন সেই সরকারটা ছিল। তা সেই জায়গায় আপনি যদি মনে করেন যে আজকে নিশ্চিহ্ন রাজনীতির কথা বললেন, বিএনপির কতজন আজকের এই বিজয়ের মাসে কতজন গুম হয়েছে, কতজন খুন হয়েছে, কতজন জেলখানায়, এখন আর কোনো চোর গুন্ডা ডাকাত বদমাশরা থাকে না জেলখানায়, সব বিএনপি নেতাকর্মী দিয়ে জেলখানা ভর্তি, ঠাসা ঠাসা। সেই জায়গায় ভোট বাতিলের কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার কে নিয়ে আসছিল, আওয়ামী লীগ আন্দোলন করে নিয়ে এসেছিল তত্ত্বাবধায়ক সরকার, জামাতের ফ্রন্ট চাইল্ড হিসেবে আওয়ামী লীগ সেটাকে স্বপ্ন দেখে বাস্তবায়ন করেছিল। সেই তত্ত্বাবধান হটানোর জন্য আবার তারা লগি বৈঠারা মানুষ মেরেছে সাপের মতো পিটিয়ে পিটিয়ে, তারাই সব করেছে। এবং ভোট আজকে ভোটাধিকার বন্ধ করে দিয়েছে। আপনি বলতে পারবেন যে বিএনপি হয়তো 1% 0.5% ভোট হয়তো কারচুপি করলে করতে পারে, আমি বলবো না বিএনপি ফেরেস্তার দল, কিন্তু আওয়ামী লীগ কোনো ভোটের অবস্থানই রাখে নাই। আপনি আপনি জনগণ, আপনি প্রথম সারির একজন বাংলাদেশের নাগরিক, আপনি কি ভোট দিতে পেরেছেন বুকে হাত দিয়ে বলেন, আপনার পরিবার ভোট দিতে পেরেছে বুকে হাত দিয়ে বলেন, আপনার মা বাবা ভাই বোন ভোট দিতে পেরেছে বুকে হাত দিয়ে বলেন, পারে নাই। সো এটা এটা এটাও কিন্তু আজকে 11 বছরের রাজনীতি, আপনি ভোট দিতে পারেন না। তার আগে 1-11 সরকার ছিল, সেদিন ভোটের কোনো অবস্থাই ছিল না। আজকে আজম ভাই অনেকগুলো কথা বলেছে, আমি যদি সেই কথায় যাই তাহলে আমি এই এই কথাগুলোর উত্তর দিতে পারবো না। আপনি জানেন 3-4 দিন আগে গাফফার চৌধুরী এসেছে, বাংলাদেশের একজন সাংবাদিক প্রথিতযশা, সে কি বলছে, রাজাকারের তালিকা হওয়ার আগের দিনই বলছে আওয়ামী লীগের উচিত, এই সরকারের উচিত আগে নিজের ঘর থেকে রাজাকার খুঁজে খুঁজে বের করা, তারপরে আমি যদি এখন নাম বলতে চাই আমি এরপরে দেশেই আসতে পারবো না। আপনি মনে আছে নিশ্চয়ই সে বলেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রী উনি কি করে, বেতন ভাতা নেয়, উনি সারাদিন কি করে, আড্ডা মারে, টাঙ্কি মারে ঘুরে বেড়ায়? মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাজ কি, কোন লিস্ট আসছে কি আসছে সে দেখবে না? সে আমলাতন্ত্রের উপর এত ডিপেন্ড করলো কেন? যদি ডিপেন্ডই করে থাকে আমলাতন্ত্রের উপর, আমলারা আপনাদের সাথে নাই কেন? যে আমলারা আপনাদের আগের দিন ভোট দিতে পারে এবং বড় বড় তুখর তুখর বাঘা বাঘা মন্ত্রীরা পরের দিন সকালবেলা 30 তারিখে গিয়ে দেখছে তাদের ভোটটা পর্যন্ত আমলারা দিয়ে দিছে অতি ভক্তি করে, তো সেই আমলাদের মাধ্যমে আপনারা সেই রাজাকারের লিস্ট নিতে গেছেন। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী যখন বলে আপনারা পাকিস্তানের নামটা শুনতে পারেন না অথবা পাকিস্তান ছাড়া পিয়া ছাড়া চলতে পারেন না, আপনারা পাকিস্তানের কথা পাকিস্তানের দিকে তাকাইলেই আপনারা বলেন ওই তুই রাজাকার, আর এখন আপনারা বলতেছেন আজকে 49 বছর পরে আপনার মন্ত্রী বলে যে আমরা পাকিস্তানের ওই লিস্টেই তুলে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমি আমরা একটা পেনড্রাইভ পাঠিয়েছি, যে পেনড্রাইভের দাম 60 কোটি টাকা, একটা পেনড্রাইভের দাম এই সরকার 60 কোটি টাকায় কেনাবেচা করতে পারে, অথচ পেনড্রাইভের মধ্যে কি আছে এটা খুলেও তারা দেখে নাই। সেই মন্ত্রী বলছে যে ওইখানে পরিবর্তন পরিবর্ধন করে পাঠানোর কথা ছিল কিন্তু কেউ পাঠায় নাই, সেটা কি আমি দায়ী? তো তাইলে আমার কথা হইলো, দেখেন যে রাজাকারের ওইখানে ঠাই পাওয়ার কথা, আপনি ফরিদপুরের রাজাকারদের দেখেন ঐতিহ্যবাহী রাজাকাররা কিন্তু ওইখানে নাই, কিন্তু ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজাকার আছে কিনি, যাকে যাকে ছাড়া আপনারা বন্দনা ছাড়া আপনারা চলতে পারেন না। জাতির জনক শেখ মুজিবুর রহমান তার আত্মীয় আছে, আপনারা বলেন সারাক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মীয়দের আপনারা ঠাই দিয়েছেন, তাহলে এটা আমি কি বলবো, এটা ষড়যন্ত্র? যে এখানে সুরঞ্জিত সেনগুপ্ত বলতে ও উপরে আল্লাহ নিচে শেখ হাসিনা মাঝখানে আর কিছুই নাই, তাহলে এর মধ্যে আপনার কে এই ঘটনাটা ঘটাইলো? যদি ঘটাই থাকে তারপর তারকে শাস্তি দেওয়ার যোগ্যতা আপনারা আদৌ রাখেন? আজকে 3 দিন চলে গিয়েছে, 4 দিন চলে গিয়েছে, আপনার কোনো শাস্তি তো দূরের কথা। একটা মন্ত্রী কয়ানার মন্ত্রী, সেই কয়ানার মন্ত্রীকে আপনারা পদত্যাগ পর্যন্ত করাইতে পারেন নাই এত বড় ঘটনা ঘটানোর পরে। এই ঘটনা যদি বিএনপির হতো, ওইখানে কথিত আছে শুনি যে 10,500-এর মধ্যে রাজাকারের লিস্টে, প্রথম লিস্টে 10,500-এর মধ্যে নাকি 8,060টাই আওয়ামী লীগের লোক। সারা জীবন বলছেন বিএনপি জামাত
রাজাকার রাজাকার তো জামাতের মাত্র নাকি 37 জন, তার মধ্যে 25 জন মরে গেছে, আপনারা মাইনেই ফেলছেন, থাকলো হলো 12 জন। তো শুনেন, সঠিক না হলেও আপনাকে এখানে তথ্য নিয়ে সামনে দাঁড়াতে হবে। আপনি কিসের সঠিক আর বেঠিক বলবেন? আপনি তো 50 বছর রাজাকারের তথ্যটাই আপনি দিতে পারেন না ঠিকমতো। আপনার সেই বলারও কোনো আপনার অবস্থান নাই, আপনার কোনো যোগ্যতাই নাই, আত্মপক্ষ সমর্থনের আপনার যোগ্যতা নাই। আপনি প্রথমেই পদত্যাগ করে যে চেতনা বিক্রি করে আপনারা এখন পর্যন্ত টিকে আছেন, অনলি চেতনা বিক্রি করে সমস্ত বাংলাদেশ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রত্যেকটা মানুষ রাতে আপনাদের গালি দিয়ে ঘুমায়, সকালে উঠে আপনাদের গালি দিয়ে দিন শুরু করে। সেইখানে সেই জায়গায় আপনি এমন একটা রাজাকারের লিস্ট দিলেন যে এখানে আপনি বলেন আজকে যদি এই যে যারা যুদ্ধাপরাধী হিসেবে যাদেরকে আপনারা ফাঁসি দিয়েছেন, অথচ ফাঁসির যে প্রধান কৌশলী উনার নাম রাজাকারের লিস্টে, উনার নাম আছে রাজশাহী ডিভিশনের, তো উনার নাম যদি থাকে তাহলে এই প্রশ্নবিদ্ধ ফাঁসি আপনি চাইলে কি এই ফাঁসিটা ফেরত আনতে পারবেন? প্রত্যেকটা একটা চোরের আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, যদি ওই চোরের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে থাকে তাহলে এই প্রধান প্রকৌশলীর আজকে আমি তো কাগজেই দেখবো, আমি তো এতদিন তাই দেখেছি। আপনারা যখন একজন রাজাকার কি রাজাকার না তার উইটনেসদেরকে আপনারা গায়েব করে ফেলেছেন, তাদেরকে বলতে দেন নাই। একজন সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য যখন পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের যখন ভিসি বলছে আমি উইটনেস দিব যে সে তখন কোথায় ছিল, কিংবা এয়ারপোর্টের যখন প্লেনের যখন নথি তারা পাঠাতে চেয়েছে যে কয় তারিখে সে ইন করেছে, কয় তারিখে বিদায় নিয়েছে, সেইখানে আপনারা এগুলো অ্যালাউই করেন নাই। যেখানে অ্যালাউ করেন নাই, যাকে দিয়ে আপনারা রায় দিলেন সেই প্রধান কৌশলী কিন্তু আজকে রাজাকারের খাতায় নাম, কার আমলে? আপনার আমলে। আমরা কিন্তু কোনো আমাদের কোনো অস্তিত্ব নেই। আপনি কিছুক্ষণ আগে বলেছেন বিএনপির কোনো তালিকাটা স্থগিত করা হয়েছে, কেন স্থগিত করবেন আপনি এতদিন পরে? আপনি তো থুক্কু বলতে পারেন না। সেই পরিকল্পনা মন্ত্রী দশমের মতো যে 4 বছর বললেন মধ্যম আয়ের দেশ, 5 বছরের সময় আপনি ইলেকশনের আগ মুহূর্তে বললেন থুক্কু, তাতে লস হলো করা, সারা বাংলাদেশের নিম্ন আয়ের দেশ হলে যে ফ্যাসিলিটিসটা ইন্টারন্যাশনালি পাওয়া যায় সেটাও আমরা হারালাম, আবার থুক্কুও হয়ে গেলাম। উনি বলে উন্নয়নের জোয়ারে সমস্ত বাংলাদেশ বিশ্ব ভাইসা যাচ্ছে বিশ্বে, অথচ বাংলাদেশের নাকি ঢাকা শহরের যে মানুষগুলো থাকে প্রায় সমস্ত বাংলাদেশের 4-5 ভাগের 1 ভাগ লোকই তো ঢাকায় থাকে, সেই ঢাকার মানুষ নাকি রিপোর্টে আসছে 2 বেলা খায়, 1 বেলা খেতে পারে না। রংপুরের ওনারা বলে মঙ্গা সংজ্ঞা এখন কিছুই নাই, অথচ রংপুরের লিস্টে আসছে 30% মানুষ এখনো তারা অর্ধহারে থাকে। তো সেই জায়গা থেকে তারা যদি বলে সমস্ত রাস্তাঘাটে যদি আপনি উন্নয়ন বুঝান যে জনগণ উন্নয়নের কারণে হাঁটতে পারছে না, বিশাল উন্নয়ন, বা কি সুন্দর দেশ, সেটা হলে আমার কোনো বলার কিছু নাই। আপনি জনগণের ভুগায় আপনি যদি উন্নয়ন দেখান আমার কিছু বলার নাই, কিন্তু আপনি যখনই বলবেন, আপনি যখন সোনার কথা বললেন যে বিদেশিদের আপনি বিদেশি মুক্তিযোদ্ধা হিসেবে ডেকে আনেন, আপনি সোনার নাম বলে একটা আনা একটা তুলা একটা ফুটা সোনা ছিল না আপনাদের, সেই দিনও কোনো লজ্জা হয় নাই। এবং সেইখানে আশ্চর্যজনক কি শুনবেন, সেই দিন সেইখানে একটা ম্যাগাজিন বানানো হয়েছিল সেই বাংলাদেশের ইতিহাসকে নিয়ে যারা আছে তাদের নাম নিয়ে একটা ম্যাগাজিন, সেই দিন আপনাদের ডাক্তার দীপুমণি সেই দিন পররাষ্ট্রমন্ত্রী ছিল, সেই দিনও কিন্তু আপনারা দেখার সময় ছিল না আপনারা, আপনারা না আপনারা এলিট, আপনারা মন্ত্রী, এত সময় কোথায় আপনাদের, আপনারা বিমানে ঘুরে ঘুরেই পারেন না। সেই জায়গায় আপনার ওই ম্যাগাজিনে এত জাতির জনক বলেন, এত বঙ্গবন্ধু বলেন, অথচ আপনার সরকারে আপনার শুধু উনার মেয়ের শাসনা বলে ওই ম্যাগাজিনে শেখ মুজিবুর রহমানের একটা বারের জন্য নাম ছিল না ওই ম্যাগাজিনে। সেই ম্যাগাজিন আপনি সরায় ফেলতে পারেন, কিন্তু যে বিদেশিরা ওই ম্যাগাজিনটাকে স্বর্ণাক্ষরে বাঁধায় রাখবে একটা অ্যাওয়ার্ড হিসেবে, কারণ সোনার মধ্যে তো সোনা ছিল না, রাখার মধ্যে ওই ম্যাগাজিনটাই রাখবে, সেইখানে শেখ মুজিব কোথায় থাকবে? আজকে যখন আপনি প্রধান কৌশলীর ব্যাপারে যখন অ্যাটর্নি জেনারেল উনি বিব্রত বোধ করেন, উনি সরি বলেন, উনি স্থগিত করতে পারেন, তাহলে আপনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি কিনা প্রথম দিন বলেছিলেন 25 মার্চে যে আই মেজর জিয়া, পরের দিন যখন বুঝছে যে এটা বললে পাকিস্তানিরা বুঝাবে যে একটা আর্মি কু হয়েছে, তখন বলেছে আওয়ামী লীগের অনেক নেতাদেরকে উনি হাতে পায়ে ধরেছে চিটাগাংয়ে, কেউ রাজি হয় নাই সেই বক্তৃতা দেওয়ার জন্য, উনি যখন বলেছে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান আই মেজর জিয়া, তো উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই লোকটাকে আপনারা ঘন্টার পর ঘন্টা সংসদের লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট করে তাকে আপনারা রাজাকার বানিয়েছিলেন, একজন 72 থেকে 75-এর মধ্যে যিনি অ্যাওয়ার্ড পেয়েছিল বীর মুক্তিযোদ্ধা তাকে আপনারা আবার রাজাকার বানিয়ে ফেললেন, আপনারা কাদের সিদ্দিকীরও বানিয়ে ফেললেন, সেই দিন জনগণের পালস ধরে দেখেছিলেন কতটা কষ্ট লেগেছিল। আজকে তেমন যখন মুক্তিযোদ্ধা ওই মনীষা চক্রবর্তীর বাবার নামে যখন আসে যে মনীষা শাহবাগ কাঁপাইছে আপনাদের, শাহবাগ কাঁপায় আপনাদের সরকারকে কন্টিনিউ রাখছে, সেই মনীষার বাবারে আপনারা রাজাকার বানাচ্ছেন, আপনারা এমন
আপনার একটা টিস্যু পেপারের মতো মানুষকে ইউজ করেন তারপরে থাম করে ফেলে দেন আপনি বললে তো আমি বিশ্বাস করব না যে আপনি ওই রাজাকারের লিস্টে কোনো কিছু জানেন না যদি নাই জানেন তাহলে আপনার আত্মীয় নাম নাই কেন উনি আত্মীয় উনি রাজাকার না উনি অথচ ঐতিহ্যবাহী রাজাকারের সন্তান এইখান থেকে আপনি শুরু করছি এই রাজাকারের কিন্তু পূর্ণাঙ্গ লিস্ট যেদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় এটা প্রকাশ করেছেন সেদিন কিন্তু বলে দিয়েছেন এটা পূর্ণাঙ্গ না কিন্তু 11 জেলার তালিকা হ্যাঁ এটা শুধু 11 এটা এটা দেখার জন্য তালিকা এটা ফাইনাল এটা এটা ফাইনাল ওটা ফাইনাল ওটা ফাইনাল প্রথম কি ফাইনাল না আমি বলতাছি এটা পূর্ণাঙ্গ তালিকা না এবং বলেছেন যে এটা পরে মানে সঠিকটা যাই হোক এটা এটা নিয়ে আসলে তর্ক করে লাভ নাই তর্কটা হলো যে এইখানে যেই ডিসপিউট গুলো হয়েছে যেই মানে ডিসকন্টিনিউশন গুলো হয়েছে বা যে মিসম্যানেজমেন্ট হয়েছে সেটা নিয়ে সমালোচনা আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ তো করছে আওয়ামী লীগ ঘরনার লোকজন করছে হ্যাঁ এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ সরকার সেটার জন্য ব্যবস্থা নিচ্ছে এখন যদি সেই সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা না নেয় সেটা যদি তদন্ত হ্যাঁ মন্ত্রীর পদত্যাগ বা কাউকে বাদ দেওয়া সেটা কিন্তু আওয়ামী লীগ আসলে মানে একটা মানে কথা শুনে যে একটা কথা শুনে সিদ্ধান্ত নেয় না সেটা হলো তদন্ত করে যাকে যাকে এখানে দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আর সেটাই সেই 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 কথার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে যে মনিয়াপা বলে গেছে এদেশে আইনের শাসন নাই হ্যাঁ এটাই কিন্তু আইনের শাসন কারণ কোনো একটা ঘটনা ঘটলে সেটা সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া ভাই নিজের উপর না পড়লে এটা বলতে না নিজের উপর না সমস্ত ব্যাপারে আমি আপনাকে উদাহরণ দেই মনিয়াপা প্লিজ আপনাকে উদাহরণ দেই আমাদের জঙ্গি বিরোধী যে বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে হয়েছে এই না যুদ্ধ ঘোষণা করেছে সেখানেও আপনার এই জঙ্গিরা ধরা পড়ার পরে এই আইনের শাসনের কারণে অনেকে কিন্তু আপনার বেইলে ছাড়া পেয়েছে এবং বেইলে ছাড়া পেয়ে আবার জঙ্গিতে মানে জড়িয়ে গেছে এবং আবার অ্যারেস্ট হয়েছে যাই হোক এটা এইটা আমি আপনার একটা একটা করে অনেক কথা অবতারণা করেছি আমি কয়েকটা কথা খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি ভোট দিতে পেরেছেন কিনা যেটা আপনাকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ সেই তথ্য উপাত্য কিন্তু বিএনপি কখনোই দাঁড় করাতে পারে নাই ভোট দিতে পারে নেই এই কথাটা কোথাও দাঁড় করাতে পারে নাই আমি ভোট কেন্দ্রে যেয়ে যারাই ভোট কেন্দ্র গিয়েছে তারা যদি ভোট দিতে না পারে তাহলে বলতে পারবো সেটা একটা তত্ত্ব প্রমাণ সাপেক্ষ ব্যাপার সেটা অনেক কথা হয়েছে অলরেডি সেটার জন্য অনেক দিন পার হয়ে গেছে আর গাপ্পা চৌধুরী যেটা বলেছেন অনেক না অনেক দিন পার হয়ে গেছে কিন্তু তত্ত্বপাত্র প্রমাণ দিতে পারেনি বিএনপি আপনি যেই দিন আপনার এই রাজাকারের তালিকাটা প্রকাশ হয়েছে সেদিনই গাপ্পা চৌধুরী বিবৃতিটা দিয়েছেন যে অনেকে না আগের দিন ওই দিনই একই সেম ডেতে আর সেটা হলো যে আমলা মানে আমলাদের কথা বলেছেন অ্যাকচুয়ালি দেখেন একটা দেশের প্রশাসন এবং অন্যান্য কর্মকাণ্ড করানোর জন্য হ্যাঁ আমলাদের কিন্তু প্রয়োজন আছে এখন নেত্রী কিন্তু বারবার বলে যাচ্ছে আমলাদের বিভিন্ন সভায় এবং পুলিশ বলেন বা আর্মি বলেন বিজিবি বলেন সমস্ত জায়গায় বলে যাচ্ছে তাদের নিষ্ঠার সাথে কাজ করার জন্য এখন যখন নাকি আপনার মনে করেন যে এই মানে দলীয় নেতাকর্মীদের প্রভাব যখন নাকি মানে টেনে ধরা হয়েছে রশি যখন টেনে ধরা হয়েছে যে কোথাও কোনো কিছু করতে পারবে না তখন কিন্তু এখানে দৃশ্যমান হচ্ছে যে আমলারা ইজ মোর পাওয়ারফুল অ্যাকচুয়ালি আমলাদেরকেও মানে ঠিক করতে হবে মানে আমরা শুধু রাজনীতিবিদদের ঠিক করব আর কাউকে ঠিক করব সমস্ত দেশের সমস্ত মানে সেক্টর থেকে এই দুর্নীতির যেই বিরুদ্ধে যে অভিযান যে শুদ্ধ অভিযান চলছে সমস্ত সেক্টরে আপনার সেটা করতে হবে তো এত এখন এখন রাতারাতি একটা দেশকে আমরা মানে দুর্নীতিমুক্ত বা সুপি সহি বানিয়ে ফেলতে পারবো না তো এটা একটু সময় লাগবে আর যেটা হলো যে আপনি চেতনা বিক্রি করে যে এই কথাটা আপনি বারবার বলছেন যে আওয়ামী লীগ চেতনা বিক্রি করে এত দূর এসেছে মানে আপনাকে আপনার কাছে অন্তত আমার একটা রিকোয়েস্ট থাকবে যে মুক্তিযুদ্ধের চেতনায় যখন কেউ কথা বলে সেটাকে বিক্রি করে কেউ কিছু করছে প্লিজ প্লিজ আপনার সময় এইটা সঠিক সেটা হলো যে আপনি তাহলে যেহেতু রাজনীতি করেন মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে আপনি যেহেতু রাজনৈতিক ইতিহাস আপনাকে জানতে হবে ইতিহাস বুঝতে হবে এই দেশে যখন নাকি আপনার পাকিস্তানি বাহিনী বিদেশি একটা বাহিনী হানাদার বাহিনী ক্ষমতায় ছিল
আপনি বঙ্গবন্ধুর কথায় পুরা বাংলাদেশ মানে কলাপস হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে, যখন মানে আপনি সমস্ত অফিস আদালত বন্ধ হইতো, অফিস আদালত খুলত, রাস্তাঘাট বন্ধ হইতো, সমস্ত মানে দেশের মানুষ একজনের নির্দেশে চলতো, আপনি সেই ইতিহাসগুলো দেখতে হবে। আর সেখান থেকে আপনি ফটকেরে বলে আসতেছেন যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে মানে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে আর কেউ দেয়নি, তো এই সব বিতর্কগুলো করে এই প্রজন্মকে আপনি আর কোনোভাবে মানে চেঞ্জ করতে পারবেন না। কারণ হলো যে এই প্রজন্ম এখন জেনে গেছে সঠিক ইতিহাস, কোথার থেকে নেতৃত্ব এসেছে, কোথার থেকে মানে আজকে দেশ স্বাধীন হয়েছে, কে কোথায় যুদ্ধ করেছে। হ্যাঁ, মানে এখন যুদ্ধ পরিচালনার জন্য হ্যাঁ সেনাপ্রধানকে তা মানে সেই মানে ছকটা তৈরি করতে হবে, তৈরি করে বাকি যোদ্ধাদেরকে নামিয়ে দিতে হবে। একদম ফ্রন্টলাইনে আপনার সেনাপ্রধান থাকে না। তো আওয়ামী লীগ সরকার, যেই তৎকালীন যে আওয়ামী লীগ সরকার যে যুদ্ধটা পরিচালনা করেছে, সেই সরকারের যারা ওই মানে ইন্ডিয়াতে থেকে যুদ্ধটা পরিচালনা করেছে তাদের কথা বলছেন যে আপনারা বিদেশে ছিলেন, আর বাকি যে মানে লক্ষ লক্ষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানে আমাদের বাঙালিরা যে যুদ্ধ অংশগ্রহণ করেছে, কেউ তখন আওয়ামী লীগের ছিল না। এই বিএনপি মানে সেদিনের মানে জন্ম নেওয়া একটা দল, যেটা নাকি আমার রাজনৈতিক জীবনের চাইতেও অনেক কম, কারণ আমার রাজনৈতিক জীবনও এখন 40 বছর হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে হ্যাঁ অংশগ্রহণ করে নাই আপনারা, যেই সব মানে কথাগুলো বলেন এটা খুবই হাস্যকর একটা কথা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বসে বসে ওইখানে আরামায়েশ করছে, এই সব কথাগুলো বলেন না এবং এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না। কারণ মুক্তিযুদ্ধে কে করেছে, কার নেতৃত্ব হয়েছে, কীভাবে এদেশ স্বাধীন হয়েছে, সারা পৃথিবী আমাদের দেশের মানুষ সহকারে সারা পৃথিবীর মানুষ জানে। আর যেটা বলেন আপনি যে আমাদের চিফ প্রসিকিউটর যেটা নাম এসেছে, ভাই সেই নামটা সেটা ভুল, যেটা ভুল হয়েছে সেটা তো বের করা হবে যে ওইখানে কে ঢুকেছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা মানে মন্ত্রী থেকে শুরু করে যারা যারা এটার মধ্যে ইনভলভ ছিল প্রত্যেকটা লোকের ইনভেস্টিগেশন করে বের করা হবে। আপনি দেখবেন ঠিকই সঠিক যারা এই মানে কর্মটা করেছে তাদের বিচার এদেশের মাটিতে হবে। সোনায় যারা ভেজাল দিয়েছেন তাদের বিচার, তাদের হ্যাঁ সব প্রসিডিউর আন্ডার মানে বিচারের প্রক্রিয়া আছে। সেটা এখন যেটা কিছু কিছু আপনি আমাদের সমস্যাটা হলো কি, আমরা যত আইনের শাসনের কথা যাই, আইনের শাসন যদি পরিচালনা করি তাহলে কিন্তু সব প্রসিডিউরটা একটা লম্বা শেষ করতে হবে। হ্যাঁ, সেই লম্বা প্রসিডিউরটা মানে মেনটেন করেই কিন্তু সমস্ত ব্যাপারে ডিসিশন নিতে হয়। হ্যাঁ, সব ব্যাপারে আমরা 30 সেকেন্ডে যদি কিছু বলবার থাকে না বললে ভালো না। ওনার কথার এক কথায় আমি উত্তর দেই যে তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছে, পিতা না নেতা, শারমিন আহমেদ। সেই শারমিন আহমেদের বইটা পড়লেই বোঝা যাবে কে যুদ্ধের কখন কিভাবে শেষ মুহূর্তে 25 মার্চ বিকালবেলা সন্ধ্যায় কি কথাটা হয়েছিল, আপনি ওখান থেকে নিয়ে নেন আপনাদের লোক। আমার কথা হচ্ছে যে যেভাবে যেটাই হোক না কেন আপনি আজকে 49 বছর পরে আপনি তালিকা ঘোষণা করেছেন, আপনি ফুল প্লেজেট মন্ত্রী, ফুল প্লেজেট সরকার, তারপরে কেন হলো না? এখন শুধুই আপনারা বিনোদন আর বিনোদন, বিনোদন আর বিনোদন, ওই বলেন না যে বুঝলে বুঝপাতা না, বুঝলে তেজপাতা পরে যদি এটা সিদ্ধান্ত না হয়, এটা যদি আওয়ামী লীগের যে কোনো রকমের ঘটনার তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, এটা আমাদের জনমত শেখ করবে কখন আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। আমি নিলোফার চৌধুরী মণি এবং ডাক্তার মোহাম্মদ আজম খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই দুই নেতার বিতর্কে যে অন্ধকার দিকগুলো বা কালো দিকগুলো বেরিয়ে এসছে, আমরা আশা করব সেগুলো অপসৃত হবে ভবিষ্যতে। এবং আজকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল, দেশের সবচাইতে পুরনো রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। আমরা আশা করব যে এই কাউন্সিলের মধ্য দিয়ে, এই সম্মেলন থেকে রাজনীতিতে একটা নতুন ধারা, ইতিবাচক ধারার সূচনা হবে, আর নতুন নেতৃত্ব এমন আসবে যারা সৎ হবে, দক্ষ হবে, যোগ্য হবে, দেশের কল্যাণে কাজ করবেন, এবং সেই সঙ্গে রাজনৈতিক নীতি পরিবর্তনে তারা ইতিবাচক যদি কোনো সিদ্ধান্ত দেন সেটিও নিশ্চয়ই দেশের জন্য এবং তাদের দলের জন্য কল্যাণকর হবে। এই সম্মেলন সফল হোক সেটিও আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।